আমার কথা শোনো, আমরা এখান থেকে নয় পেছনের দরজা দিয়ে যাব। যদি মেইন গেট থেকে যাই গার্ডেরা দেখে নেবে, এটা বেটার আইডিয়া। চলো। ও আমাকে চিনতে পারবে তো? দিদি, ও তোমায় দেখেই চিনে নেবে। হ্যাঁ দিদি, ও অনুভব করতে পারছে যে তুমি ওর মা। এই জায়গাটা আমাদের মহলে, আর আমি এর ব্যাপারে কিছু জানতামই না। এসে গেছে আমার মেয়ে। কেন তুমি আমাকে তোমার মেয়ে বললে? বাবা কেন বলল যে তুমি আমাকে বোকা বানাচ্ছ? আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কেমন জায়গা এটা? ওনারা এখানেই ছিলেন, কিন্তু এই জায়গাটা খালি কেন? কোথায় গেলেন ওনারা সবাই? আমি জানতাম যে ওরা দুজন নিজেদের সন্দেহ কাটাবার জন্য এখানে আসবে। এর জন্য আমি এক মায়াবী বিষলোক তৈরি করেছি, তাতে ওরা যেন সত্যটা না জানতে পারে। কিন্তু বিশাখার মধ্যে আসলো কি করে রাজগুরু? ও দরজাটা কিভাবে খুলল? বিশাখার শক্তি অনেক শক্তিশালী কুলদীপ, ও আগেও দুবার এখানে এসেছিল। ভেতরে থাকা চারজন বিষকন্যার সমান ও একাই একজন, সেই জন্য ও যখনই এখানে আসে দরজাগুলো নিজের থেকেই খুলে যায়। বিশাখা! কুমারবাবু, আপনি আওয়াজটা শুনলেন? আওয়াজ? কিসের আওয়াজ? বিশাখা, ওই ঘরটা একটা মায়াবী দেয়াল।
আমি এখানে বিশাখা, তুমি এসো আমার কাছে। আমি আজও আমার প্রশ্নের উত্তর পেলাম না, আজও আমি কিচ্ছু জানতে পারলাম না। বিশাখা, হতে পারে রাজগুরু ওনাদের অ্যারেস্ট করিয়ে দিয়েছেন, না হলে ওনাদের অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। বিশাখা, বিশাখা, পিছনে তাকাও, আমার কাছে এসো, আমি এখানে, আমার আওয়াজ শোনো। বিশাখা, যেও না। রাজ পরিবারের দুজন বিশ লোকে চলে এসেছে। থ্যাঙ্ক গড তুমি ঠিক আছো। আমি তো ভাবলাম এই ঝড়ের ভেতরে তোমার কিছু হয়েছে। আমি নিজে দেখে এলাম, ওখানে কেউ ছিল না। চলো নেত্রা, দাঁড়াও। নেত্রা নই, ছবিলি। নিজের দায় কালিন্দী দিদির মৃত্যুর বদলা নয়, বরং আমার বিশাখারও। নিজের আত্মাকে নেত্রার শরীরে প্রবেশ করিয়ে ছাবেলি বিশ্লোকের বাইরে বেরিয়ে গেছে। এখন ছাবেলির মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব, কারণ ওই সাতটা দুয়ারের চাবি নিয়ে এসে আমাদের এখান থেকে মুক্ত করবে। ব্যাস, কাল যখন জ্ঞানেন্দ্র ওর মাসিক প্রথার জন্য এখানে আসবে, ও যেন এটা জানতেই না পারে যে ছাবেলির শরীরে ওর আত্মা নেই। আর এটা আমরা তিনজন শুধুমাত্র আমাদের শক্তি দিয়েই করতে পারি। এসো। ভেতরে আসতে পারে রানীমা? আরে বিশাখা, এসো, বসো। ভালো হয়েছে তুমি এসেছ, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ রানীমা, বলুন।
তুমি তো জানতে পেরেই গেছো যে সাত দিন পরে বিরাজ আর নেত্রার বিয়ে। কি সাত দিন পর? হ্যাঁ, আমরা এই বিয়েটার পিছোতে চাইছি না, তাই জন্য সাত দিন পরেই ওদের বিয়ের দিন ঠিক হয়েছে। খুব সুন্দর জুটি ওরা। আর জানি না কেন বিগত কিছুদিন ধরে বিরাজের ব্যবহারে একটা অদ্ভুত আচরণ দেখছি। নাও নেত্রার সাথে সময় কাটায়, নাও সম্পর্কের দায়িত্ব পালন করে, আর অপরদিকে নেত্রা বিরাজকে নিয়ে অনেকটাই পজিটিভ। আমার ভয় হচ্ছে যে যদি এইভাবেই চলে তো ভবিষ্যতে অনেক কষ্ট পাবে দুজনে। বিশাখা, আমি চাই যে এক বন্ধুর মতো তুমি যদি বিরাজকে বোঝাও যে বিয়ের আগে একটা মেয়ের কি অবস্থা থাকে, ওর কি আশা থাকে, ওর কি ভয় থাকে, সেটা যদি তুমি বিরাজকে বোঝাও তাহলে খুব ভালো হবে। আর আমি জানি, আমার বিশ্বাস আছে যে তোমার কথা বিরাজ শুধু শুনবেই না, মেনেও নেবে। প্লিজ। ঠিক আছে রানীমা, কুমারবাবুর সাথে কথা বলবো আমি। ইচ্ছে তো করছে তোমাকে এক্ষুনি মেরে ফেলে আমার দিদির মৃত্যুর বদলা নিয়ে নি বিরাজ। না ছাবেলি, এরকম কোনো ভুল করবে না যে আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যায়। কারণ এক্ষুনি যদি তুমি বিরাজকে মারো তাহলে তার সব দোষ নেত্রার হবে। নেত্রা, তুমি এখানে কখন এলে? এক্ষুনি এসেছি। আসলে কি বলতো, তোমার কথা মনে পড়ছিল, এই জন্য আমি ভাবলাম যে এখানে এসে ওকে কেউ চলে আসতে পারে। তো মা চলে এলে একটু অদ্ভুত দেখাবে। তুমি কি জানো, মেয়ে মানুষ আমি আর লজ্জা পাচ্ছ তুমি? না, এরকম কিছু কোনো ব্যাপার না, তুমি আমার হবু বর, তো তোমার কথা তো শুনতেই হবে। আর তাছাড়াও কিছুদিন পরে তো আমাদের বিয়ে হয়ে যাবে। আমরা বাঁচলাম। ছাবিলি নিজের রাগটাকে সামলে খুব ভালো করে নেত্রার মতো অভিনয় করছে। হ্যাঁ, নয়তো বিরাজ ওর ওপরে সন্দেহ করত। ছাবিলি খুবই বুদ্ধিমতী, ও ওখানে সবকিছু সামলে নেবে। কিন্তু আমাদের এখানে সামলাতে হবে। শুধু জ্ঞানেন্দ্র আসার আগে আমাদের ছাবিলিকে প্রস্তুত করতে হবে। কুমারবাবু, আপনি রাজকুমারী নেত্রার সাথে অদ্ভুত ব্যবহার করছেন কেন? মানে? মানে হলো যে আমি অনেক দিন ধরে দেখছি আপনি ওনার সাথে কেমন একটা অদ্ভুত আচরণ করছেন। কিছু হয়েছে আপনাদের মধ্যে? কোনো ঝগড়া হয়েছে? না, আসলে কোনো ঝগড়া হয়নি। জানি না, একটু তো প্রবলেম আছে, ইউনো
আগে সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন ওর ওই পজিটিভ নেচার না আমাকে খুব ইরিটেট করে। তোমার বার্থডেতে যেভাবে ও রিয়্যাক্ট করেছিল কোনো কিছু না জেনে, আই ডোন্ট নো, কোনো কানেকশন পাচ্ছি না ওর সঙ্গে আমি, সেই জন্য হয়তো। কুমারবাবু, আপনি ওনার মেয়েদের বুঝতেই পারেন না। কারণ তোমার মেয়ের এতটাই কমপ্লিকেটেড না? উফ, বুঝেছি আপনাকে। আচ্ছা কুমারবাবু, আমরা ভীষণই সরল সিধে, জটিলতা আপনারা সৃষ্টি করেন। আমার বার্থডেতে যা কিছু ঘটল সেক্ষেত্রে কিন্তু রাজকুমারী নেত্রা ভুল ছিলেন না। আপনিই ভাবুন, খুব শীঘ্রই রাজকুমারী নেত্রার সঙ্গে আপনার বিয়ে হবে, কিন্তু তাও আপনি ওনার সাথে নয় আমার সাথে টাইম স্পেন্ড করছিলেন, তাও ওনাকে মিথ্যে বলে। রাজকুমারী নেত্রা তো খারাপ লাগবেই। কথাটা তুমি ঠিকই বলেছ। আচ্ছা, তুমি মেয়েদের ব্যাপারে এত কিছু জানো, তাহলে তুমি একটা কাজ করো না, তুমি আমার লাভ গুরু কেন হয়ে যাচ্ছ না? লাভ গুরু আমি? না বাবা না, আমি কি করে লাভ গুরু হব? আমি তো কাউকে কখনো ভালোই বাসিনি। তাতে কি হয়েছে, তুমি ওদের ফিলিংস এর ব্যাপারে অন্তত জানো? কিন্তু সেটুকু যথেষ্ট নয়। হেল্প করতে না চাইলে সোজাসুজি মানাই করে দাও, এভাবে অজুহাত দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি মেয়েদের মতো এক্সপ্রেশন দিয়ে কথা বলবেন না। আমি আপনাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে, আমি যেমনটা বলবো আপনাকে তেমনটাই করতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। ইয়েস ম্যাম। আজকে এই চারজন এত শান্ত কেন? এদের মুখে এত ভয়ের ছাপ কেন? আর এই ছাবেলি, একে দেখে এমনটা কেন মনে হচ্ছে যে ও একটা মূর্তি? তোমরা কি নতুন ষড়যন্ত্র করছো বৃন্দা? ছাবেলির শরীর প্রাণহীন কেন? ওর আত্মা কোথায় ঘুরে বেড়াচ্ছে? সত্যি করে বলো যে ওর আত্মা কোথায়, না হলে ওর শরীরকে আমি মাটিতে মিলিয়ে দেব। না জ্ঞানেন্দ্র। তাহলে উত্তর দাও। সত্যিটা জানতে চাও, তাই তো? তাহলে সত্যিটা হলো যে ছাবিলির আত্মা রাজমহলের কোনো মহিলার ভেতরে প্রবেশ করেছে, আর এই সময় তোমার চোখের সামনে তোমার রাজমহলে ঘুরে বেড়াচ্ছে।